জানা কই তোর খাওয়া আজকে ও দুই বলে বাঙ্কা না আজকে সো কও তো কেমন টেস্ট হচ্ছে বাড়িতে তো এগুলো করে খাও না বন্ধুরা দেখো নতুন রান্না করে রান্না করতে আর এই যে যে কোচবিহারের লোক এখনো বাড়ি যায় না দেখছো গুড মর্নিং বন্ধুরা হ্যাপি উইথ ঝুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় তো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের সাথে নিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শুরু করলাম তো বন্ধুরা দেখো আজকে হলো মঙ্গলবার সকাল 7টা থেকে আমি ব্লগটা শুরু করলাম তো সকালবেলা দেখো গামছা মাথায় দিয়ে উঠান ঝাঁট দিচ্ছি কেন বলো তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে সেজন্য মাথায় গামছা দিয়ে উঠান ঝাঁট দিচ্ছি তোমরা তো জানো আমি ছাতা নিয়ে কাজ করতে পারি না তো উঠান ঝাঁট দেওয়া হয়ে গেছে দেখো এখন ঘরে চলে আসলাম আর ছেলে এখনও ঘুমোচ্ছে ওর শরীরটা বেশি মানে এখনও অতটা ভালো হয়নি তো ওকে এত সকালবেলা আর ডাকলাম না তো দেখো ওই যে মশারিটা ভাঁজ করলাম এই যে কাঁথা ভাঁজ করে নিচ্ছি শরীরটা যেহেতু বেশি একটা ভালো না সেজন্য ওকে আর ডাকলাম না এত সকালবেলা যে আমি আগে কাজকর্মগুলো করি তারপর ওকে তুলবো তুলে তারপর যতই লম্বা দেখা যাক না কেন এখনও ছোট বাচ্চার মতোই তো সব কিছুই করে করে দিতে লাগে মুখ ধুয়ে দিতে লাগে যেহেতু এখন আরও শরীর অসুস্থ সেজন্য মানে আরও ছোট বাচ্চা হয়ে গেছে তো বাচ্চাদের তো এরকম করতেই লাগে তাই না তো সেজন্য আগে আমার কাজকর্মগুলো সব করে ফ্রেশ হয়ে তারপরে ওকে ডেকে মুখ ধুয়ে দিব তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি এখন ঘরটাও মুছে নিচ্ছি ঘর মুছে তারপর কিছু জামা কাপড়ও আছে সেগুলো ভিজিয়ে দিয়েছি সেগুলো ধুতে লাগবে আর আকাশটা মাঝে মাঝে কেমন জানি অন্ধকার হচ্ছে আবার রোদ উঠছে এরকম সেজন্য আর আকাশের ভরসায় থাকলাম না যে বৃষ্টি হবে না রোদ দেবে সেজন্য কাপড়গুলো সব ধুয়ে দিচ্ছি দেখো কাপড় ধুয়ে কাপড় রোদে দিয়ে দেখো স্নান করে একবারে ঘরে চলে আসলাম আর দেখো এখন একটু মুখটা ক্লিন করে নিচ্ছি প্রতিদিন সময় হয় না আজকে একটু সময় বের করে নিলাম প্রতিদিন দিতেও ইচ্ছে করে না আর আজকে যেহেতু অতটা রোদ নেই তাই ভাবলাম যে একটু ক্লিন করি মুখটা মুখটা ক্লিন করে দেখো এখন একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি আর সিঁদুর পরে নেব আর আজকে বাড়িতে রান্না নেই দিদি বলল যে আত্মীয়রা যেহেতু এসছে মানে ননাস তারপর ননদ ওরা এসছে
তাই দিদি বললো বাড়িতে আর রান্না করতে লাগবে না, এখানেই সবাই মিলে রান্না করে আনন্দ মজা করে খাওয়া দাওয়া করব। আর সবাই মিলে একসাথে আনন্দ মজা করে খাওয়া দাওয়ার আনন্দটাই আলাদা, তাই না? অল্প খেলেও মানে পেটটা ভরে যায়, তৃপ্তি হয়। তাই বাড়িতে আর আজকে রান্না করছি না। বন্ধুরা দেখো নতুন রান্নাঘরে রান্না করতেছি, দেখো এই যে আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া। আজকে আমার তেল নাই, কি দিয়ে রান্না করবো? তেল তেল ছাড়া রান্না হবে? তেল ছাড়া রান্না, তেল নাই উঠছে। আর এই যে এই যে কোচবিহারের লোক এখনো বাড়ি যায়নি, দেখছো? এখনো যে কবিতর খাবে সেই জন্য যে কবিতরের জন্য যে সব কাটাকাটি চলছে। চারটে যে কয় এখানে না তিনটে মাংস আজকে রান্না হবে। কি দিয়ে খাইতেছো কও একটু? কেমন টেস্ট হচ্ছে? বাড়িতে তো এগুলো কোনোদিন খাও না। কুচবিহারে এগুলোর পাওয়া যায় না? না রান্না বান্না কমপ্লিট, এই যে খেতে বসেছে, এখন আমরাও খাবো। আর কি রান্না হচ্ছে? মুরগির মাংস। এখন দেখো এই যে এখানে আবার চিকেন রান্না হচ্ছে। হ্যালো বন্ধুরা, একবারে রাত্রিবেলা তোমাদের সামনে আসলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে কোনো কথা হয়নি, কোনো ভিডিও করিনি। তো একবারে রাত্রিবেলা এই যে রান্না করতে চলে এসেছি রান্নাঘরে, এখন খাওয়া দাওয়া করব। এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে, ভাত হয়ে গেছে প্রায়। আলু ভাতে আজকে রান্না করব, আর কোনো কিছুই রান্না করা হবে না। দুপুরবেলা মাংস টাংস অনেক কিছু দিয়ে খাওয়া হয়েছে, সেজন্য তোমাদের দাদাভাইও বললো যে রাত্রিবেলা আলু ভাতেই করো, আর কিছু করতে লাগবে না। তো আমার তো তাতেই ভালো হয়ে গেল না, আর কোনো কিছু রান্না করতে লাগবে না। তো এখন রান্নাটা হলেই আমরা খেয়ে নেব, খাওয়া দাওয়া হলেই তো ঘুমিয়ে পড়ব। তো আজকের ভিডিওটাও আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিতে ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে যে বেল বাটনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তো আজকে এখানে রেখে দিচ্ছি, কালকে নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই, টাটা, গুড নাইট।